সিরাজগঞ্জের সেই জনসভায় যখন আসরের নামাজে আজান দেওয়া হলো, হাজার হাজার মানুষ তখন কাতারবদ্ধ হয়ে যায় নামাজ পড়ার জন্য, কিন্তু সভামঞ্চে তখন একজন মাত্র মানুষ বসেছিলেন, তার আস্তান পরা, মাথায় টুপি দেওয়া, হাতে তার জ্বলন্ত সিগারেট। হাজার হাজার মানুষ নামাজে দাঁড়িয়ে আছে, কিন্তু মঞ্চে একজন মাত্র ব্যক্তি, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার মূল নায়ক কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না, জিন্না টুপি মাথায় দিয়ে গায়ে আস্কান জড়িয়ে তিনি সিগারেট খুঁজছেন। সৈয়দ শামসুল হক কিছুদিন আগে মারা গেছেন, তার জবানিতে তিনি এই কথাটা উল্লেখ করছেন যে তার বাবা একজন প্রচণ্ড মানে গোড়া ধরনের মুসলিম লীগার ছিলেন, সেই রংপুর থেকে সিরাজগঞ্জে এসেছিলেন সেই সভায় যোগ দিতে। যখন কায়দা আজমকে দেখলেন যে নামাজের সময় সিগারেট ফুঁকে, তখন থেকে তিনি তওবা করেছেন যে জীবনে আর কোনোদিন মুসলিম লীগের পক্ষে কোনো কথা বলবেন না। সো এই যে পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে যে ফাঁকিবাজি, ধর্মের নামে যে ফাঁকিবাজি, এই ফাঁকিবাজি দ্বারা 24 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে, এবং এই ফাঁকিবাজির বিষয়টি উন্মোচন করেছেন বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাজনীতি চর্চার মাধ্যমে, জনগণকে সেই প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের মধ্য দিয়ে। বন্ধুগণ, অসাম্প্রদায়িক রাজনীতি যদি আমরা চর্চা না করতে পারতাম, 69-এর গণ অভ্যুত্থান হতো না, 71 সালের মুক্তিযুদ্ধ, সেই সবল মুক্তিযুদ্ধ হতো না, হিন্দু মুসলমানের মিলন না হলে, একথা বিএজিবির পক্ষ থেকে বহুবার আমরা বলেছি, আজকেও এই কথা বলি। এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে যে আমরা সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধান ছিল ধর্মনিরপেক্ষ চরিত্রের সংবিধান, এবং এই সংবিধানে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম অধিকারের কথা বলা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। যারা ক্ষমতায় আসেন তারা সংবিধানের এই মূল চরিত্রের উপর আঘাত হানেন। আপনারা জানেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে আঘাত হানা হয়েছে, আপনারা জানেন অষ্টম সংশোধনীর মাধ্যমে আঘাত হানা হয়েছে। অষ্টম সংশোধনী এমনই একটা সংশোধনী যাতে স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে গড়ে ওঠা সংবিধানের পরিপন্থী। সেখানে বলা হয়েছে রাষ্ট্র, ধর্ম, ইসলাম। আমরা বলি ধর্ম এবং রাষ্ট্র সবসময় আলাদা থাকবে, যার যার ধর্ম শেষে পালন করবে, রাষ্ট্র এবং ধর্মের মিলন কখনো হবে না, একসাথে হবে না, রাষ্ট্র ধর্মকে এক্সপ্লয়েট করবে না, ধর্ম রাষ্ট্রকে এক্সপ্লয়েট করবে না, এই অবস্থায় থাকতে হবে। 88 সালে এই যে আপনার রাষ্ট্র ধর্ম বিল পাস হয়ে গেল, তখন থেকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় তারা নিরাপত্তা হানাদের ভুগতে শুরু করেছে, তারা নিজেদেরকে দ্বিতীয় সারির নাগরিক হিসেবে আবারও দেখতে শুরু করেছে, ভাবতে শুরু করেছে, কারণ পরিস্থিতিটা সেরকমই ছিল। কিন্তু তারপরে আমরা আশা করেছিলাম, অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা আশা করেছিলাম যে 2008 সনে নির্বাচনের পূর্বে যখন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হলো, যারা যুদ্ধাপরাধীদের বিচারে দাবি করলো, যারা 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বললো, যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বললো, এই মানুষগুলো সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট দিল এবং তাদেরকে জয়যুক্ত করলো। আমরা প্রত্যাশা করেছিলাম আওয়ামী লীগের আমলে পুনরায় আমাদের সেই সংবিধান 1972 সালের সংবিধানের চরিত্র ফিরে পাবে। আওয়ামী লীগ সরকার গঠনের পরে সেই প্রত্যাশা ক্রমেই যখন আমাদের মাঝে বেড়ে যায়, সেই সময় আসে 5-10 সংশোধনী সংবিধানের। 5-10 সংশোধনী পাশ করা হলো, রাষ্ট্র, ধর্ম, ইসলাম সেখানে বহাল রেখে 5-10 সংশোধনী পাশ করা হলো। সেই পঞ্চম সংশোধনী যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমাদের সংবিধানের চরিত্র প্রথমেই খণ্ড করা হয়েছিল, সেটাকে বহাল রাখা হলো, আর একই সাথে সেখানে ধর্মনিরপেক্ষতা জুড়ে দেওয়া হলো। এই যে গোজামিল শুরু হলো, এই গোজামিল দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, আমি সংখ্যালঘু বলতে চাই না, সংখ্যালঘু কোনো শব্দ নাই, আমরা আমাদের সুবিধা অনুযায়ী এই শব্দগুলো আমরা ব্যবহার করি। বাংলাদেশের সকল মানুষের অধিকার সমান, সকল নাগরিকের অধিকার সমান, এই নীতিতে আমাদের বিশ্বাস শুধু আনলে চলবে না, আমাদের কর্মে এবং অনুশীলনে তার প্রকাশ ঘটাতে হবে। সে কারণে আমরা বলেছি যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, 5-10 সংশোধনীর মাধ্যমে।